পেটে গ্যাস ডাবের পানি খান, বদহজম থেকে মুক্তি পেতে আনারস খান, কৃমি দূর করার প্রাকৃতিক উপায় আনারস, চুলপোড়া রোধে পালং শাক, বাঁধাকপি ও ব্রকোলি খান, এসব খাবার চুলের গোড়া মজবুত করে। সপ্তাহে 3-4 দিন সামুদ্রিক মাছ খেলে চুলপোড়া বন্ধ হবে। ব্রণ দূর করতে আদা পানি খান, কারণ আদা পানি রক্ত পরিষ্কার রাখে। মুখের রুচি বাড়াতে সজনে পাতা শাক হিসেবে অথবা ভর্তা করে খান। দৃষ্টিশক্তি প্রখর করতে ভুট্টা খান। শরীরের রক্ত বাড়ায় মুরগির মাংস, ডিম, কচু, কলিজা শরীরের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন খাওয়ার পর 2-3টি লবঙ্গ চিবিয়ে খান, গ্যাস থাকবে না। ওজন বাড়াতে পাউরুটি খান। দ্রুত ওজন বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় আলু রাখুন। কিশমিশ, খেজুর ইত্যাদিতে প্রচুর প্রাকৃতিক চিনি এবং ক্যালোরি থাকে, তাই ওজন বাড়াতে এসব খেতে পারেন। নিয়মিত আদা পানি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, যা ডায়াবেটিস রোগের পক্ষে খুবই উপকারী। মানসিক চাপ কমায় লটকন। ওজন কমাতে চাইলে খাবার তালিকায় লাউ রাখুন। লাউ খেলে ত্বক ভেতর থেকে ভালো থাকে। কিডনির সমস্যা হলে লাউ খাওয়া ভালো। ডায়রিয়া রোগীর জন্য জামের রস বেশ উপকারী। নিয়মিত জামের রস খেলে মূত্রথলি ভালো থাকে। জাম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। হার্ট সুস্থ রাখতে তরমুজের বিচি খান। পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে তরমুজ বিচি উপকারী। জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী।